हेलो अबू, हाय महमूद, आई एम ओके। সো আজকে আমি স্কিন কেয়ার এন্ড হেয়ার কেয়ার রুটিন দেখাবো উইথ নাকিয়া প্রোডাক্টস। এগুলা অনেকগুলো প্রোডাক্টস দেখাবো আজকে তোমাদেরকে। অলসো আমি হচ্ছে একটা হেয়ার প্যাক অ্যান্ড একটা ফেস প্যাক লাইভে তৈরি করে তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো। তোমরা সবাই আমার হেয়ার কেয়ার রুটিন জানতে চাও, সবাই লাইক সবাই লিটারলি সবাই যে আপনি কী চুলে কী দেন, চুলে কী দেন। অ্যান্ড আমি সবসময় বলি যে আমি কী হেয়ার প্যাক ইউজ করি, সো আজকে ওইটাই হচ্ছে তোমাদেরকে লাইভে করে দেখাবো। লেখাপড়া করা আমি সকাল থেকে উঠে পড়তেছি। আচ্ছা, যেই পেজের প্রোডাক্টগুলো দিয়ে আজকে আমি হেয়ার কেয়ার অ্যান্ড স্কিন কেয়ারগুলো করবো সেই পেজটা আমি পিন কমেন্ট করে দিয়েছি। পেজটার নাম হচ্ছে গিয়ে নাকিয়া। আপু, অয়েলি স্কিনের জন্য কোন ময়েশ্চারাইজারটা ভালো হবে? সিম্পলে লাইট ময়েশ্চারাইজারটা ভালো হবে অয়েলি স্কিনের জন্য। কেমন আছো দিদি? আমি ভালো আছি। আচ্ছা আচ্ছা, আজকে হচ্ছে এই যে নাকিয়ার সব প্রোডাক্ট ইউজ করবো। হ্যালো আপু, হাই, সবাই একটু লাইটটা শেয়ার করে দিও। আসিফা মা, ওকে। সো এই যে নাকিয়া পেজে সব প্রোডাক্ট ইউজ করো। সো তোমরা বলো আগে কি হেয়ার কেয়ার করবো নাকি আগে হেয়ার প্যাকটা বানাবো নাকি আগে হচ্ছে স্কিন ফেস প্যাকটা বানাবো। এটা কি? এটা হচ্ছে গিয়ে শিকাকাই আমলকি, এটা হচ্ছে স্পিনাচ। আচ্ছা, কেমন আছো আপু? আমি ভালো আছি। আচ্ছা, তো আগে হচ্ছে আমি কেমন আছো আপু? আমি অনেক ভালো আছি। তোমরা সবাই একটু লাইভটা শেয়ার করে দিও। আচ্ছা, তো আগে আমি আমার হেয়ার প্যাকটা বানাই। হাই আপু, তুমি ফ্রেন্ড কেমন আছো আপু? আমি ভালো আছি। সবাই একটু লাইভটা শেয়ার করে দিও। তো আগে হচ্ছে আমার হেয়ার প্যাকটা বানাই, বিকজ যেহেতু চুলে ওটা অ্যাপ্লাই লাগায় কিছুক্ষণ রাখতে হবে। হ্যাঁ, অলরেডি একজন বলছে হেয়ার প্যাক, হেয়ার কেয়ার। আচ্ছা, আগে হেয়ার প্যাকটা বানাই ফেলি। হ্যাঁ, হেয়ার প্যাক, হ্যাঁ, অনেকেই বলতেছে হেয়ার প্যাক। তো তোমরা মেবি অলরেডি সবাই জানো যে আমি চুলে হচ্ছে গিয়ে ডিম দিই। সো শুধু ডিম দিলে তো হয় না, ডিমের সাথে আর কিছু প্রোডাক্ট দিতে হয়। সো এখন আমি যেটা যে হেয়ার প্যাকটা বানাবো এটা হচ্ছে একটা প্রোটিন হেয়ার প্যাক। আসসালামু আলাইকুম সামনে আগে। ওয়ালাইকুম আসসালাম। সো ফার্স্ট একটা প্রোটিন হেয়ার প্যাক বানাবো যেটার জন্য আমি আগে ডিম নেব। ডিমটা ভাঙবো কেমন? এই যে আগে হচ্ছে ডিম নিতেছি। বাজেট ফ্রেন্ডলি ব্লাশ কনসিয়াস আছে, ডিম নেই আগে, যেহেতু আমার চুল বড়। আমি দুইটা ডিম নেবো, খুব সুন্দর লাগছে গো দিদি ভাই, থ্যাংক ইউ। এত মানুষ নিদানিং কমেন্ট করে দিদি আমার চুল অনেক রুক্ষ, কী করবো এখন? আমি যে যাদের চুল রাফ, যারা হচ্ছে কি একটু সিল্কি চুল চাও, তারা হচ্ছে রেগুলার হচ্ছে চুলের একটা প্রোটিন ট্রিটমেন্ট করবা। সো ফর দ্যাট আমি ফার্স্টে দুটো ডিম নিচ্ছি। আমি দুটো ডিম নিচ্ছি বিকজ আমার চুল অনেক লম্বা, তোমাদের যাদের চুল ছোটো আমার চাইতে তারা একটা ডিম নিলেও হবে। সো এই যে এখানে হচ্ছে দুটা ডিম। হ্যাঁ আপু, ড্রাই স্কিনের জন্য সিরাম টোনার সাজেস্ট করো। আপু এখন এগুলা না, মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে, হাবি বাসলাম। ওকে, সো দুটো ডিম নিলাম। সো এখন যেটা করব এখন হচ্ছে মেথির পাউডার নেব। এই যে এটা হচ্ছে নাকিয়ার অর্গ্যানিক ফেনুগ্রিক আর মেথি পাউডার, এগুলো সব কিন্তু অর্গ্যানিক প্রোডাক্ট নাকিয়ার। ওদের কোনো প্রোডাক্টে হচ্ছে কোনো কেমিক্যাল নাই, নাথিং, এগুলো সব অর্গ্যানিক। এই যে এটা হচ্ছে মেথি পাউডার। আমি মেথি গুঁড়োটা নেব এক চামচ। এই যে এক চামচ হচ্ছে মেথির গুঁড়োটা নেবো। আচ্ছা, এক চামচ না, আরেকটু বেশি নেবো, দেড় চামচ নিলাম মেথির গুঁড়া। যেহেতু আমার চুলটা একটু বড়, সো আমার একটু বেশি নিতে হবে। হেয়ার লস হচ্ছে কী করবো, হেয়ার লসের জন্য তুমি রেগুলার হচ্ছে মেথি ইউজ করতে পারো চুলে, মেথিটা অনেক ভালো। এরপর দিব হচ্ছে গিয়ে আমলকি আমলা পাউডার। ডিমটা কিসে? ডিম মুরগি। আচ্ছা, আমলকিটাও নেবো। এই যে এরকম এক চামচ আমলকি পাউডার নিলাম। এগুলো কিন্তু প্রত্যেকটা অর্গ্যানিক প্রোডাক্ট, ঠিক আছে, নাকিয়ার প্রত্যেকটা অর্গ্যানিক প্রোডাক্ট। এরপর নিব হচ্ছে গিয়ে শিকাকাই। শিকাকাই কিন্তু ন্যাচারাল শ্যাম্পু বা ক্লেন্সার, হেয়ার ক্লেন্সার হিসেবে ইউজ করে অনেকেই। সো এটাও নিব এরকম হাফ চামচ। এই
তিনটা পাউডার নিলাম। মেথির গুঁড়াটা কি বাসায় বানানো যাবে? আপু তুমি বাসায় না বানায় বাসায় বানানোর ঝামেলা, তুমি নাকিয়া থেকে পারচেজ করতে পারো। নাকিয়ার এগুলো একদম অর্গ্যানিক, এগুলো হচ্ছে গিয়ে সব অর্গ্যানিক, কোনো কেমিক্যাল নাই। এগুলো হচ্ছে একদম মেথিটা জাস্ট গুঁড়া করে ওনারা বিক্রি করে। হাই আপু এসে গেছে, থ্যাংক ইউ, সবাই তখন লাইভে শেয়ার করে দিও। ওনারা হচ্ছে সব অর্গ্যানিক বাসায় বানায় দেন সেল করে, সো যেন ঝামেলা না হয় তোমাদের। সো তোমরা এটা ইউজ এটা কিনতে পারো নাকিয়া থেকে, এটা অনেক ভালো। সো আমি মেথি নিলাম, আমলকি নিলাম, শিকাকাই নিলাম, এখন যেটা করবো ক্যাস্টার অয়েল নিবো। অ্যান্ড নাকিয়া থেকে এই যে অর্গ্যানিক ক্যাস্টার অয়েলও পাওয়া যায় নাকিয়াতে, এটা কিন্তু অর্গ্যানিক ক্যাস্টার অয়েল। আপু এটা চুলে দিলে কি হবে, চুল অনেক সিল্কি হবে, শাইনি হবে, অ্যান্ড চুল হেলদি হবে। এটা হচ্ছে একটা প্রোটিন ব্যাগ, প্রোটিন প্যাক রেগুলার চুলে ইউজ করা উচিত, তাইলে চুল হচ্ছে রুক্ষ হয় না। আশ্মিতা প্রজ্ঞা ফেক নেলস কোন পেজ থেকে নিস আপু? এটা নিয়েছি হচ্ছে গিয়ে, আচ্ছা ক্যাস্টার অয়েলটা নিব এক চা, এই যে ক্যাস্টার অয়েলটা নিতেছি এক চামচ। হাই আপু কেমন আছো? ভালো আছি। এখন হচ্ছে এই সবগুলো যে নিছি এটার মধ্যে এখন এটা ভালো মতো মিক্স করবো, একটু উঠতে পারে ফার্স্টে, সো একটু সাবধানে মিক্স করো। স্ট্যান্ড চলতেছে, নর্মালি আমি এগুলো বাথরুমে দাঁড়ায় দাঁড়ায় করি। ও আরেকটা ইম্পর্টেন্ট কিছু দিতে ভুলে গেছি, এটার মধ্যে জাস্ট এখন 2 চামচ টক দই দিব। টক দই কিনে আনাইছি, সং নেম ইটস রাভা খানের একটা গান, যাও জানি না। ক্যাস্ট্রো এর প্রাইস কত আপু? নাকিয়া পেজ থেকে তোমার ক্যাস্ট্রো এর প্রাইসটা আমার তো ঠিক জানা, একটু ওখানে পেজ সাথে ইনবক্স করো, পেজ সাথে ইনবক্স করলে বেটার হবে। আরেকটা চামচ করে রাখলাম, এই যে এখন হচ্ছে আমি এটাতে 2 চামচ টক দই দিব। এই যে টক দই, আপু কেমন আছো? আমি ভালো আছি। 2 চামচ টক দই দিয়ে নিলাম। এখন হচ্ছে সবগুলা, লাইভ কি শেষ? না, লাইভ মাত্র শুরু করছি। এখন হচ্ছে সবগুলো একসাথে মিক্স করব। এখানে ফ্যান চলতেছে দেখে মিক্স, আর একটু বড় বাটি নষ্ট ছিল আমার। হ্যালো দিদি, ফেক নেলস? ও হ্যাঁ, ফেক নেলস ফ্রম বিউটি বোল্ড বিডি। এখন এগুলো সব একসাথে মিক্স করব। সো এখানে কী কী পাউডার দিলাম? এখানে মেথি পাউডার দিলাম, শিকাকাই পাউডার দিলাম, অ্যান্ড আমলা পাউডার দিলাম। এগুলো একসাথে ইউজ করতে পারো, অ্যান্ড এগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট, মানে সিঙ্গেল সিঙ্গেল ইউজ করতে পারো, ওগুলো চুলের জন্য অনেক ভালো। কোনটা চুলের জন্য কী কী কাজে আসে আপু? কী কী মিক্স করছো একটু বলো। হ্যাঁ আপু বলতেছি আপু, তুমি কেমন কী, এই যে চুলে কী ইউজ করি সেটাই দেখাচ্ছে। আচ্ছা 1 250 গ্রাম ক্যাস্টর অয়েল, প্রাইস হচ্ছে 350 টাকা, নাকিয়াতে ইনবক্স করো 350 টাকা। আপু কী কী দিয়েছো এটাতে? এটাতে দিয়েছি হচ্ছে গিয়ে এই যে আমলা পাউডার, মেথি পাউডার, আমলা, মেথি, শিকাকাই, অ্যান্ড ডিম আর টক দই, অ্যান্ড ক্যাস্টার অয়েল। এই যে আপু টিনেজে অয়েল স্কিন পিম্পলটা কীভাবে রিমুভ করবো? এখন এটা ভালো মতো মিক্স করতে হবে, কাঁটা চামচ অনেক ছিল। হাত দিয়ে মিক্স করি, চামচ দিয়ে হইতেছে না। কাঁটা চামচ আনি নাই, আমি হাত দিয়ে মিক্স করতেছি সবগুলা। নয়েজ নোজে দই লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা নাকের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অর্গ্যানিক, এগুলো হচ্ছে বাসায় তৈরি করা হয়, মনটা ভালো না উফল্লা আমি কি করবো, আমার কাজ কি মানে তোমাদের মন ভালো করা? আমার খুবই বিরক্ত লাগে এইসব এইসব বেটারা ছেলেরা যখন লাগে কমেন্ট করে, কি দরকার শুধু শুধু এসে মেয়েদের লাইফে কমেন্ট করা কি দরকার? দিদি আমার খুব চুল পরে, কি ইউজ করবো? চুল যেহেতু যদি পরে থাকে অনেক, তুমি হচ্ছে গিয়ে আমলকি আমলা পাউডারটা অ্যান্ড মেথি পাউডারটা এই দুটো ইউজ করে দেখতে পারো, এগুলোতে হেয়ার ফল অনেক কমে। আপনি কি ইউজ করে গোসল কখন আপু? এখন ইউজ করলে গোসল কখন করবা? এই যে এটা জাস্ট 1 ঘন্টা চুলে রাখবো, 1 ঘন্টা পর গোসল করে ফেলবো।
আপ ভীষণ ড্যান্ড্রাফ এন্ড হেয়ার ফল হয়। আমি এটা জাস্ট যখন চুলে লাগাবো, চুলে লাগানোর পর তোমাদেরকে প্রত্যেকটা পাউডার আলাদা আলাদা কি উপকারিতা আছে সেগুলো বলবো। আসসালামু আলাইকুম আপু, অনেকক্ষণ পর অনেকদিন পর আসলাম। হ্যাঁ, অনেকদিন পর আসলা তুমি অধন। অনেকগুলো প্রোডাক্ট যেহেতু আসলে তো মিক্স করতে একটুখানি টাইম লাগতেছে, আমি চাইছি মিক্সচারটা একদম সুন্দর হোক। তুমি অনেক সুইট, থ্যাংক ইউ আপু। এই যে মেয়েরা কমেন্ট করবে মেয়েদের লাইভে দেখতেও কি ভালো লাগে, এই যে একটু পর পাশে কিছু ব্যাটারা কমেন্ট করবে, খুবই বিরক্ত লাগে আমার। আপনার মেকআপ টিউটর এত জোস লাগে, এত ইজি মনে হয়, জাস্ট ওয়াও দিদি। আপু মেথি কি কি উপকার আছে? আপু মেথির অনেক উপকার তাই বলি। আমি ডেলি ফাতের ফোনে সব রাখছি। হাই আইরেন আন্টি, আচ্ছা মেথি দিলে হচ্ছে কি তোমার চুল পড়া কমে, চুল হচ্ছে অনেক সুন্দর ঝরঝরে হয়, সফট হয়। সো মেথি তুমি অনেকভাবে ইউজ করতে পারো, তুমি মেথির সাথে কলা অলিভ অয়েল এটা দিয়ে ইউজ করতে পারো, মেথি আমলা পাউডার আর ডিম দিয়ে ইউজ করতে পারো। আমি ছোটোবেলায় যেটা ইউজ করতাম সেটা হচ্ছে কি মেথি, লেমন জুস আর হচ্ছে কি টক দই, এটা আমি আগে ইউজ করতাম। এখন আমি সব কিছু মিলাই ইউজ করি বিকজ ওইটা দিলে বেশি উপকার হয়, বাট এগুলো আলাদা আলাদা ইউজ করলে অনেক ভালো। মেথি দিলে তোমার চুলগুলো ঝরঝরে হয়, চুল পড়া কমে। আপু দিদি আমি চুল স্ট্রেট করতে অনেক চুল পরে, কী করবো? তুমি হচ্ছে কি উইকে এক থেকে দুইবার প্রোটিন প্যাকটা ইউজ করো চুলে। আমি যে প্রোটিন প্যাকটা এখন ইউজ করতেছি এটা ইউজ করো। এই নাকিয়াতে তুমি সব প্রোডাক্ট পাবা, ক্যাস্টার অয়েল, মেথি পাউডার, শিকাকাই পাউডার। আপু অনেক চুল উঠে কি ইউজ করবো বলে, এই যে আমি বলতেছি আপু আমি যে প্যাকটা ইউজ করলাম এখন নাকিয়ার, এই প্যাকটা ইউজ করতে পারো। এখানে মেথি পাউডার, শিকাকাই পাউডার, আমলা পাউডার আর হচ্ছে ক্যাস্টার অয়েল আছে, অ্যান্ড একটা দুইটা ডিম আর টক দই। এই দেখো পেস্টটা হয়ে গেছে, ইট লুকস লাইক দিস। এখন হচ্ছে আমি একটু একটু করে আমার চুলে অ্যাপ্লাই করব, শিথি করে করে। একটু দাঁড়াও, এই যে দেখো মিক্সচারটা এরকম হবে, একদম মিহি। ইট লুকস ডিসগাস্টিং বাট এটা অনেক ভালো চুলের জন্য। আপু চুল পুরো অফ করার জন্য কী ইউজ করবো? তোমার লিপসগুলো কিউট। ওকে থ্যাংক ইউ আপু, ফার্স্ট টাইম তোমার লাইভ দেখছি, ওয়েলকাম টু মাই লাইভ। দাও তোমার নামটা কি? ফাতেমা, ফাতেমা থ্যাংক ইউ আপু। আপু আমি মেথি ডিম আমলকি প্যাক এই দুই উপকার পেয়েছি, এটা অনেক ভালো। তোমরা জাস্ট আমার এই প্যাকটা একবার ইউজ করে দেখো, আই এম শিওর তোমরা হচ্ছে গিয়ে এরপর আমাকে থ্যাংক ইউ বলতে বলতে অস্থির হয়ে যাবা। আপু ইন্ডিয়া থেকে বলছি, তোমাকে খুব ভালো লাগে, লটস অফ লাভ, থ্যাংক ইউ সো মাচ মধুমিতা। আচ্ছা সো প্যাকটা হয়ে গেছে, এখন চুলে লাগাই। চুলটাতে হচ্ছে আগে পার্টিশন করে নেই, হেয়ার প্যাকটা লাগায় তারপর হচ্ছে একটা ফেস প্যাক লাগাবো। হাই আপু, তোমরা যারা আমার প্রত্যেক দিন মেসেজ দাও আপু চুলে কি ইউজ করো, তুমি চুলে কি ইউজ করো, আমি প্রত্যেক দিন মেসেজ পাই এরকম, প্রত্যেক দিন লিটারালি এভরিডে আমি তোমাদেরকে হচ্ছে আমার মাঝে মাঝে আমার টেক্সটের স্ক্রিনশট দিব না। আমি আজকে ফার্স্ট তোমার লাইভ দেখতেছি, লাভ ইউ আপু। নূর জাহান থ্যাংক ইউ আপু, কেমন আছো আপু? আমি ভালো আছি। তো মাঝখানে শিথি করি আপু, দুর্গা পূজা শেষ করে অনেকদিন তোমার লাইভ দেখলাম। হ্যাঁ হ্যালো আপু, চলে এসেছি, থ্যাংক ইউ দুরিয়া সাহা। উইকে কয়দিন ইউজ করতে হবে আপু প্যাকটা? তুমি এক থেকে দুই দিন ইউজ করতে পারো, আমি একদিন করে ইউজ করি বিকজ আমার চুল মাশাল্লাহ ঠিকঠাক আসে। চুলে কী দিলে চুল শাইনি হয় আপু? তুমি এই যে এই প্যাকটা, এই যে ডিম, তুমি যদি ডিম দাও, ডিম মেথি আর শিকাকাই পাউডার একসাথে মিক্স করে দাও, চুল অনেক শাইনি হয়। আমি এখন তো গোসল করবো, এই যে চুল এরকম পার্টিশন করে এভাবে করে করে চুলে অ্যাপ্লাই করতে হবে আপু। মাত্র আসলাম, কি দিয়ে প্যাকটা বানালাম আপু? শিকাকাই, এই যে সব নাকিয়ার প্রোডাক্টস দিয়ে বানাইছি, এই যে এটা হচ্ছে গিয়ে এরকম অর্গ্যানিক সব পাউডার, আমলা পাউডার, মেথি পাউডার অ্যান্ড শিকাকাই পাউডার। মেকআপ লাইফ করো না কেন আপু? করি তো। পাউডারগুলোর প্রাইস কত? পাউডারগুলোর প্রাইস তোমাকে হচ্ছে একটু নাকিয়াতে তুমি ইনবক্স করো, নাকিয়াতে ইনবক্স করলে বলে দিবে, কিন্তু অনেক রিজনেবল প্রাইস জানো, 200, 250, 300, 350 এর উপর তেমন এর উপর নাই, এরকম প্রাইস, খুবই রিজনেবল প্রাইস। এ দেখো নিচের দিকে চুলগুলোতে এভাবে করে লাগাবা, পুরো চুলে মেক শিওর কোনো মানে চুল বাদ দিবা না। অলসো তোমাদেরকে বলি, যেহেতু এটাতে ডিম দিচ্ছি সো স্মেলটা একটুখানি বিশ্রী হবে, যেটা করবা ভালো মতো শ্যাম্পু করবা, নাহলে হচ্ছে গন্ধটা যাইতে একটু টাইম লাগে।
আর তোমাদের কারো কাছে যদি মনে হয় যে ডিমে অনেক বেশি মিষ্টি গন্ধ, তোমরা ডিমটা স্কিপ করে ডিমের জায়গায় জাস্ট টক দই দিতে পারো, ওইটাও ভালো। টক দই দিবা, ক্যাস্টর অয়েল দিবা আর এই তিনটা পাউডার দিবা, তাইলেও হবে। ডিমটা আমি দিই প্রোটিনের জন্য, ডিম অনেক ভালো। ডিম ছুলে দিলে চুল অনেক শাইনি হয়। আপু তোমার হার খুব সুন্দর লাগছে। কেমন আছো? হাই দোলা, আমি ভালো আছি। ইনবক্স করো নাকিয়াতে আপু, তোমাদের যা রেগুলার প্রোডাক্টের প্রাইস জানতে চাও। প্রত্যেকটা প্রোডাক্ট নাকিয়াতে অ্যাভেলেবল আছে। আর আজকে আমি যা যা ইউজ করছি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অর্গ্যানিক, এগুলাতে কোনো কেমিক্যাল নাই, কোনো হার্শ নাথিং, এগুলো একদম সব হোমমেড, সব বাসায় তৈরি করা। অ্যান্ড প্রত্যেকটা প্রোডাক্ট অনেক ভালো, নাহলে আমি হচ্ছে কি এভাবে আমার চুলে বা আমার ফেসে অ্যাপ্লাই করে দেখাইতাম না যদি ভালো না হইতো। অলসো আমি এরকম কিছু তোমাদেরকে সাজেস্ট করবো না যেটা দিলে তোমাদের ক্ষতি হবে, তোমাদের চুলের ক্ষতি হবে বা তোমাদের স্কিনের ক্ষতি হবে। এই জন্য আমি লাইভে নিজে ইউজ করে দেখাচ্ছি যেন তোমাদের কোনো কনফিউশন না থাকে। কি অ্যাপ্লাই করছো আপু? এটা একটা প্যাক, হেয়ার প্যাক। এখানে আমি দিয়েছি নাকি আর তোমার সব পাউডার্স, মেথি পাউডার। তোমার চোখগুলো এত ভাল লাগে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। পড়তে পড়তে আমার চোখের 12টা বেজে যেতেছে, সারা বছর না পড়লে যা হয়। ও আমার খুব সুন্দর পরীক্ষা। আর ডিমের স্মেল কি শ্যাম্পু করার পরও থাকে কি আপু? আপু ডিমের স্মেল যায় না শ্যাম্পু করার পর, একটুখানি তিনবার শ্যাম্পু করবা, বুঝছো? আর যেসব শ্যাম্পু দেয় মনে করো ফ্রেগরেন্সটা অনেক সুন্দর, যেরকম ধরো সানসিল্কের যে পিঙ্ক কালার শ্যাম্পুটা, ওইটা ফ্রেগরেন্সটা কিন্তু অনেক সুন্দর আর অনেক স্ট্রং, ওইটা ইউজ করতে পারো। আমি কিন্তু যখন চুলে ডিম দেই তখন আমি সানসিল্কের ওই শ্যাম্পুটা ইউজ করি, ওইটা অনেক ভালো। কি পড়ো আপু? কি পড়ো? আমার পরীক্ষা, আমি পড়ালেখা করি। আচ্ছা কয়টা বাজে এখন আপু? ওইটাতে ইউজ কর আপু, ওইটাই ইউজ করি। তাইলে তুমি 2-3 বার শ্যাম্পু করবা, তুমি কয়বার শ্যাম্পু করো? একটু বেশি বেশি করে করবা। হেয়ার ফলের জন্য কি করবো আপু? হেয়ার ফলের জন্য তুমি এই প্রোটিন প্যাকটা ইউজ করো। আমি বলি এই প্রোটিন প্যাকটা এত ভালো, এটাতে তোমার অনেক কিছু হয়, এটাতে তোমার চুল হেলদি থাকে, চুল শাইনি হয়, সিল্কি হয়। অ্যান্ড যাদের হেয়ার ফল প্রবলেম আছে তাদের হেয়ার ফলও অনেক কমে, বিকজ এটাতে মেথি আছে, আমলা আছে, এগুলো সবগুলাই হচ্ছে গিয়ে তোমার চুলের জন্য অনেক ভালো। 3:22 তো আমি গোসল করবো 4টায়। কোন ক্লাস তোমার আপু? আমি বিবিএ করছি, 3rd year। সোনালি শাহ, আপু তুমি ইন্ডিয়ার টাইম বলতেছো? ইন্ডিয়া থেকে ভালোবাসা নিও, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা তো আমার হেয়ার প্যাকটা পুরো চুলে অ্যাপ্লাই করা শেষ, এই দেখো একদম চুলের নিচ পর্যন্ত অ্যাপ্লাই করছি কিন্তু। এখন একটা শাওয়ার ক্যাপ থাকলে বেটার হইতো, আমার শাওয়ার ক্যাপটা শেষ। আমি জাস্ট চুলগুলো একসাথে একটা বান করে ফেলবো। এরপর এক্সট্রা যেগুলো থাকবে সেগুলো উপর দুপুর দিয়ে ফেলবো। এই দেখো শেষ, হেয়ার প্যাকটা পুরো লাগানো শেষ। এখন হাতটা মুছি। চুলে কি দিয়েছো? আচ্ছা এখন তোমাদেরকে দেখাই চুলে কি কি দিলাম। হ্যাঁ অনেকক্ষণ ধরে সবাই জিজ্ঞাসা করতেছো চুলে কি কি দিলাম, দেখাই তোমাদেরকে। হাতটা মুছে নেই, আমার আম্মু গামছা নিয়ে আসছে।
সো চুলে আমি ইউজ করেছি শিকাকাই পাউডার, নাকিয়ার শিকাকাই পাউডার, এটা হচ্ছে অর্গ্যানিক আমলা পাউডার, আর এটা কি ছিল, আর এটা হচ্ছে গিয়ে মেথি। এই তিনটা পাউডারের সাথে আমি ইউজ করেছি দুটা ডিম আর টক দই অ্যান্ড ক্যাস্টর অয়েল। এই ক্যাস্টর অয়েলটার প্রাইস মাত্র 350 টাকা, ঠিক আছে। ক্যাস্টর অয়েল কিন্তু অনেক ভালো চুলের জন্য, তোমরা কিন্তু রেগুলার ইউজের জন্য ক্যাস্টর অয়েলটা কিনতে পারো, রেগুলার ইউজের জন্য। অল্প একটু ক্যাস্টর অয়েল অ্যান্ড এক চা, মনে করো 1-2 চামচ নারকেল তেল, ওটার মধ্যে 1/2 চামচ ক্যাস্টর অয়েল মিক্স করে তোমরা রেগুলার যদি চুলে দাও, তোমাদের চুল এমনি অনেক সুন্দর হবে, অনেক স্ট্রং হবে, হেয়ার ফল কমবে। মানে ক্যাস্টর অয়েল কিন্তু অনেক ভালো, ক্যাস্টর অয়েল অ্যান্ড তোমার অর্গ্যানিক যে কোকোনাট অয়েল, এই দুইটা জিনিস কিন্তু অনেক ভালো। ক্যাস্টর অয়েলটাও তুমি না খেয়াতে পারবা, এটার দাম 350 টাকা, অ্যান্ড কোকোনাট অয়েলটাও তুমি না খেয়াতে পাবা। আপু চুল ঘন কালো করার জন্য কী ইউজ করবো? ঘন কালো ঘন করার জন্য তুমি প্রোটিন প্যাক ইউজ করতে পারো, যে প্রোটিন প্যাকটা আমি ইউজ করি। এই প্রোটিন প্যাকটা ইউজ করে কিন্তু আমার যেরকম হেয়ার ফল কমে, সেরকম হচ্ছে গিয়ে চুল দেখতে সুন্দর হয় অ্যান্ড চুল স্ট্রং হয়, চুল হেলদি থাকে। হেয়ার প্যাক অয়েল এসব কিনে দেওয়ার ড্রয়ারে ফেলে রাখা আমি, ডোন্ট ডু দ্যাট। এগুলো হচ্ছে রেগুলার ইউজ করবা, রেগুলার ইউজ করলে অনেক ভালো, আমি কিন্তু রেগুলার ইউজ করি। সো ক্যাস্টর অয়েলটা অনেক ভালো, ক্যাস্টর অয়েলটা তোমরা কিনতে পারো। ক্যাস্টর অয়েল অ্যান্ড রেগুলার, তোমার যারা, আমি তোমাদের সবাইকে বলছি রেগুলার চুলে তেল দিবা,